বাংলা বাণী নিউজ একুশে চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। বিতর্কে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর ঈদের বাজার। পরিবার পরিজনের জন্য নতুন জামা কাপড় কিনতে ছোট বড় মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট, শপিং মলে ভিড় করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ফুটপাতের বেচা কেনা, স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে সেখানেও দেখা গেছে মানুষের ভিড়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার রোজার প্রথম থেকেই কেনাকাটা শুরু করছেন ক্রেতারা আর বেচা বিক্রিতে সন্তুষ্ট ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন আগামী মাসের 10 অথবা 11 তারিখ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এর আগে রমজানের শেষ দিকে আরও জমজমাট হবে বেচা কিনে। রোজা শেষ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।